বার্মিংহামে বিজয়ফুল কর্মসূচি সফল করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বার্মিংহামের কোভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বার্মিংহামের বিজয়ফুল কর্মসূচি প্রধান সমন্বয়ক মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। বিজয়ফুল কর্মসূচির অন্যতম সংগঠক মিল্টন রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কমরেড মসুদ আহমেদ, কলামিস্ট আলী ইসমাইল, নাসির উদ্দিন হেলাল, নাট্যকার তারিক চৌধুরী, উদীচি শিল্পী গোষ্ঠীর নুরুল ইসলাম কিসল সহ আরো অনেকে। সভা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে বার্মিংহামের সকল বাঙালিকে বিজয়ফুল কর্মসূচির সাথে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।